নমস্কার, আমি পল্লবী। আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনীর নতুন একটি কাহিনীতে। আজ ভূত চতুর্দশী। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো। আর এর ঠিক আগের দিন বাঙালিরা প্রথা অনুযায়ী পালন করেন ভূত চতুর্দশী। এই প্রথা নিয়ে অনেকের নানা ভুল ধারণা রয়েছে। ভূত চতুর্দশী ঘিরে জড়িয়ে রয়েছে বেশ কয়েকটি নিয়মকানুন। এদিন দুপুরে 14 রকমের শাক খেতে হয় এবং সন্ধ্যায় জ্বালাতে হয় 14টি প্রদীপ। মনে করা হয় ঘোর অমাবস্যার রাতে বিদেহী আত্মারা নেমে আসেন মর্তলোকে। এর ঠিক পরের দিনই চন্দ্রের তিথি নিয়ম মেনে হয় দীপান্বিতা কালী পুজো। পুরাণ মতে ভূত চতুর্দশীর রাতে মহারাজা বলি মর্তে আসেন পুজো নিতে, সঙ্গে আনেন তার অনুচর ভূতেদের। এই বছর কালী পুজো পড়েছে 31শে অক্টোবর বৃহস্পতিবার, সুতরাং ভূত চতুর্দশী পালন হবে 30শে অক্টোবর বুধবার। তবে ভূত চতুর্দশীতে কেন 14 শাক খেতে হয় জানেন? বাঙালিদের ঘরে ঘরে ভূত চতুর্দশীতে দুইটি নিয়ম মূলত পালন করা হয়। বিশ্বাস অনুযায়ী ভূত চতুর্দশীর দিনটি 14 পুরুষের জন্য উৎসর্গ করা হয়। এই বিশেষ দিনে পূর্বপুরুষেরা মর্তে আসেন। প্রচলিত ধারণা অনুযায়ী এই 14 পুরুষ জল, মাটি, বাতাস ও অগ্নির সঙ্গে মিশে রয়েছেন। আর এই জন্যই মূলত মাটির মধ্যে জন্মানো 14টি শাক খেয়ে 14 পুরুষদের উৎসর্গ করা হয় ভূত চতুর্দশীর দিনটি। আবার অন্য আরেকটি বিশ্বাস অনুযায়ী 14 ভুবনের অধীশ্বরী দেবীর উদ্দেশ্যে 14 শাক খাওয়া হয় এবং জ্বালানো হয় 14টি প্রদীপ। এর সঙ্গে যুগ যুগ ধরে জড়িয়ে রয়েছে অনেক আচার বিচার। 14 শাকের 14টি শাক হল ওল, কেউ, বেত, সর্ষে, কালকাসুন্দে, জয়ন্তী, নিম, হেলেঞ্চা বা হিংচে, সাঞ্চে বা শালিনচা, গুলঞ্চ, পলতা বা পটুক পত্র, ভাটপাতা, সুলফা এবং শুশুনি। এই ছিল আমাদের আজকের কাহিনী। কেমন লাগলো আপনাদের এই কাহিনী? অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি ছোট লাইক এবং আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অমৃত কাহিনী। ফিরে আসবো আমরা খুব শীঘ্রই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অমৃত কাহিনীর পাশে থাকবেন। নমস্কার।